আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নামই তো তান্ত্রিক কবিরাজ আজিমউদ্দিন না? জি আলহামদুলিল্লাহ, আমার নাম তান্ত্রিক কবিরাজ আজিমউদ্দিন। আচ্ছা, তো দর্শক, আমরা অনেক দূর থেকে ওনার একটা সাক্ষাৎকার নিতে আসছি। উনি অনেক সুনামের সাক্ষাতে অনেকের উপকারিত করে থাকে, যার কারণে হয়তো অনেকেই কমেন্ট করে জানাইছে যে ওনার একটা সাক্ষাৎকার আমাদের চ্যানেলে নেওয়ার জন্য, যার কারণে আমরা ওনাকে খুঁজতে খুঁজতে অনেক দূর থেকে বের করে ফেলছি। তো তান্ত্রিক সাহেব, এই যে অনেক বড় একটা আসন নিয়ে বসছেন এইখানে, তো এই যে বড় বড় কিতাবগুলো দেখতেছি, তো আপনি কি আজকে কোনো কাজ বাস নিয়ে বসছেন, মানে আসনে? ইনশাআল্লাহ, একটা স্বামী স্ত্রীর প্রবলেম নিয়ে আমি বসেছি সাধনা, একটু পরে আমি চালানটা মারবো মনটা নিয়ে, যেমন আপনি এসে মানে বসছেন। জি জি, আর মনে করেন চালানটা কিছুক্ষণের মধ্যে মারবো। তবে একটা কথা বলতেছি, যেহেতু আপনি সাক্ষাৎকার নিতেছেন, জি জি, তো আমার নাম্বারটা মানে আমি আগেও অনেক ভিডিও আমার চ্যানেলে সারা আছে, বুঝতে পারছেন, বিভিন্ন চ্যানেলে আমার সারা আছে। আচ্ছা আচ্ছা, থেকে আসে আমার সাক্ষাৎকার নিতে, আমার ভিডিও গুলা প্রতারকরা নকল করে ফেলায়, প্রতারক। জি জি, তারপরে একটা আছে বুঝছেন, নকল করে তারা কি করে মানুষের সাথে প্রতারণা করে, ধোকাবাজি করে, যাতে তারা না করতে পারে। আমি আমার মুখের নাম্বারটা আপনারা বলে দিই, আমার নাম্বারটা হলো 01316180557। আচ্ছা, এই নাম্বার আমার মুখে বলা নাম্বারে আমার সরাসরি আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে, সরাসরি ভিডিওর পেজ দেখে হয় তারপরে আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, ওটা যোগাযোগ করবেন না, সরাসরি আমার সাথে ভিডিও মুখে বলা নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, যে নাম্বারটা আপনি বলছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে, মানে চাচ্ছেন যে আপনি যে আসনটা নিয়ে বসছেন, যদি কারো উপকার করতে চান বা কেউ যদি উপকারিত হইতে চায়, তো সরাসরি আপনার মুখে বলা নাম্বারে যেন আপনার সাথে যোগাযোগ করে। ইনশাআল্লাহ, দেশ বিদেশ থেকে তারা মানে দেখবেন আমার ভিডিওটা, প্রবাসী থেকে বা দেশে থেকে বিভিন্ন জেলায় থেকে ইনশাআল্লাহ দেখবেন, এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলতেছি যাতে আপনার প্রতারণার হইতে না খাবেন, বুঝছেন, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি সুনামের সাথে কাজ করে যাই। আচ্ছা, তো এখন কি কি চিকিৎসা দিতেছেন আর কি আপনার ভক্তদের, যারা আপনার কাছে চিকিৎসা নিতে আসে? বিভিন্ন চিকিৎসা নিতে আসে, বিভিন্ন ধরনের মানুষের সমস্যা থাকে, মানুষ বলতেই সমস্যা। জি জি জি, মানুষ বলতেই সমস্যা থাকে, মানুষরা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে। কেবল স্বামী স্ত্রী রমেন, জি, যেমন স্ত্রী মানে চলে গেছে, স্ত্রী আসতে চান, আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ 24 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা থেকে 7 ঘন্টা, 12 ঘন্টা থেকে 24 ঘন্টা লাস্ট টাইমে ইনশাল্লাহ আমি আইনে দিতে পারি আল্লাহর হুকুম, 100% গ্যারান্টি সহকারে, এবং প্রেম ভালোবাসা দ্বারা ব্যর্থতা, বুঝছেন, এদের আমি মিল করে দিই, এবং কোন তো অপিলে বস করে দিই, কথা বুঝছেন, এবং মানে জায়গা জমিন নিয়ে মামলা মকদ্দমা এগুলো ইনশাল্লাহ আমি আপোষ করে দিতে পারি, জিন ভূতে আশ্রয় করে এগুলো আমি ঠিক করে দিতে পারি, এবং বান জাদু নষ্ট কাটানো এগুলো আমি ঠিক করে দিই, ছেলে সন্তান হয় না ইনশাল্লাহ, আল্লাহ দিবার মালিক আমি উসিল্লা। আচ্ছা, আমার চেষ্টায় অনেকে ছেলে সন্তান পাইছে, এবং বিয়ে শাদি অনেকে মানে হয় না, বয়স হয়ে যায়, বিভিন্ন জায়গা থেকে বিয়ে শাদি প্রথা আসে, ইনশাল্লাহ বিয়ে শাদি হইতেছে না, ইনশাআল্লাহ আমি কাজ করে দিলে আল্লাহর হুকুম, আল্লাহই তার মানে জুড়ি মিলিয়ে দেয়, তারপরে আমাদের খুশি করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো আপনি যাক ভালো কাজবাজি করতেছেন বর্তমানে, আপনার সুনাম শুনে যার কারণে আমরা আসছি। তো এই যে আজকে আপনি বড় একটা আসন নিয়ে বসছেন, তো এই আসনে যা দেখাবেন আপনাদের, মানে এটা কি কি কিসের মানে এই এটা করতেছেন, মানে এই আয়োজনটা এটা মানে কার উপর চালান ছাড়বেন এটা? এটা সালমা আর জামাল। আচ্ছা, সালমা জামাল, এরা কি ঝগড়াঝাটিতে না প্রেম ভালোবাসা? না, এটা স্বামী স্ত্রী রমিল, স্ত্রী চলে গেছে আসতে চায় না, বিভিন্ন মানুষজন নিয়ে গেছে আসতে চায় না, এখন ইনশাল্লাহ আমি এই নামের উপরে চালান দিয়ে চালানের মালিক হতে ইনশাল্লাহ আমি আইনে দেবো, ওনারে বলছি 24 ঘন্টা আইনে দিবার পরে ইনশাল্লাহ উনি আমাকে খুশি করে। আচ্ছা, তো কাজ হবার পরেই তো আপনাকে মানে খুশি করে যে যা পারে? জি জি, কাজের আগে খুশি করে আমাকে যে যা পারে, তবে কাজের কিছু টুকটাক সামান যেগুলো লাগে এগুলো গিরাই আমারে মানে কিনে কেটে দেয়। আচ্ছা আচ্ছা, মানে সামান যেটা লাগে ওটা আপনাকে কিনে কেটে দেবে, আর যদি কাজ হওয়ার পরে যদি আপনাকে খুশি করতে চায় সেটা হলো কাজের পরে? জি জি, কাজ করতে চায় কিছু সামান লাগে আর কি, এগুলো রুগীরাই আমাদের দেয় বলার পরে, বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা। তো দর্শক, আমরা শুনতেছিলাম তান্ত্রিক কবিরাজ আজিমউদ্দিন, তিনি আমাদের সামনে আজকে আছে, তার বিস্তারিত কিছু চিকিৎসা সমূহ আপনাদের সামনে তুলে ধরছি। তো এই যে আপনি যে উপকারিত করতেছেন, তো এটা কত দিন থেকে করতেছেন, মানে উপকারিতা? এটা আমি দীর্ঘ 18 বছর থেকে আমার বাবা কর্তুক, দাদা কর্তুক, আমাদের বংশ পড়া মানে এই কবিরাজি পেশাটা আমার বংশ থেকে আমি করে আসছি, আমার দাদাই দিছে বাবারে, বাবাই দিছে আমারে, বুঝছেন, এটা আমাদের বংশগত কবিরাজি পেশা। আচ্ছা, বংশগত, দাদা থেকে বাবা, বাবা থেকে আপনি এখন?
আচ্ছা, তো আপনার এটা কোথায়, প্রশিক্ষণটা কোথা থেকে করছেন? আপনার বাবা দাদারা করাই দিছে না অন্য কোথাও? আমাদের প্রশিক্ষণ ভারতে থেকে করি আমরা, আসাম, কামরূপ, কানিকা ও সামজাদুর দেশ আছে মায়া, আচ্ছা এখান থেকে ইনশাল্লাহ আমরা প্রশিক্ষণ শিক্ষা করে মনে করেন তন্ত্র বিদ্যায় লাভবান হয়ে মানে ইনশাল্লাহ আমরা একটা উস্তাদ তান্ত্রিক হয়ে আসি, কথা বললেন, তান্ত্রিক সবাই পায় না, জি জি জি, উপাধি পাইতে গেলে তার গুণ মন্ত্র সফলতা পাতি হবে, তারপরে তান্ত্রিক হবে, আমরা ইনশাল্লাহ সফলতা পাইছি, মানুষের উপকার করতে পারতেছি, এর লাগে মানে ইনশাল্লাহ আমরা মানুষের মানে সামনে আসি, বুঝতে পারছেন, একটা এমবিবিএস যে মতন না ডাক্তার মানে এমবিবিএস ডিগ্রি না পাওয়া পর্যন্ত মানে ডাক্তারই করতে পারে, সেই মতন তান্ত্রিক টাইপের পাইতে গেলে অনেক পরিশ্রম শ্রম লাগে। আচ্ছা আচ্ছা, তো আজকে আপনি আমাদেরকে দেখাতে চাইছিলেন যে একটা মিল মহব্বত করে দিবেন স্বামী স্ত্রী, তো সেটা যদি সরাসরি দেখান আমাদেরকে। হ্যাঁ দেখাবো, তবে দেখানোর আগে আমার যোগাযোগের ঠিকানাটা বলতেছি, আমার বর্তমান যোগাযোগের ঠিকানা, বর্তমান ঠিকানা আমার ঢাকা সাভার বক্তারপুর। আচ্ছা আচ্ছা, আমার মেইন বাড়িটা হচ্ছে সিলেট বিভাগ সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট। আচ্ছা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট। বলতেছি দর্শকরে, আমার নাম্বারটা হইলো, মুখে বলা নাম্বারে ফোন দিবেন 01-3161-80557, এটা ইউ হোয়াটসঅ্যাপ আছে, যারাই ফোন দিবেন আমার মুখের চেহারা সরাসরি ভিডিও বলে ফোন দিবেন, আর মুখে বলা নাম্বার দেখে আপনারা ফোন দিবেন, স্ক্রিনের নাম্বারে আপনারা ফোন দিবেন, মুখের নাম্বারে ফোন দিবেন। আচ্ছা আচ্ছা, তো দেখেন তান্ত্রিক সাহেব আজকে আমাদের সরাসরি কিছু দেখান। হ্যাঁ, এবং সাক্ষাৎ করে চৌষিরে বন্দনা করি, সালমা আকরামালের আপাতকালী লোহার করে তোমার বাড়ি উত্তর যাবি, দক্ষিণ যাবি, পশ্চিমে যাবি, 24 ঘন্টার ভিতরে জামালের বাড়ি সালমা এসে যাবি, ওর বন্ধ তন বন্ধ কামরূপ কামিক কে বন্ধ আসবে, শক্তি মহামন্ত আচ্ছা, তো এই যে আপনি চালানটা দিয়ে দিলেন, এটা চালানটা চলে গেল 24 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, তো ইনশাল্লাহ 24 ঘন্টার ভিতরে উনি এসে যাবে দেখবেন। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসি, যদি দর্শকদের উদ্দেশ্য করে ছোট্ট করে কিছু বলা থাকে আপনার। দর্শকদের উদ্দেশ্যে বলবো, ইনশাআল্লাহ যাদের সমস্যা আছে আমার সাথে, মুখে বলা নাম্বার যেটা বলছি সরাসরি, এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে, ভিডিও কল দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, যত বড় সমস্যা আল্লাহ যত বড় বিপদ দিছে তত আসান দিছে, 12টা বিপদ 13টা আসান ইনশাআল্লাহ, আল্লাহ মানে কোনো জিনিস খালি রাখি নাই, মানুষকে খুশি করে মানুষের মন ভরে দেন, যদি চাওয়ার মতন চান সরাসরি মানে যোগাযোগ করবেন, ভিডিও হলে ইনশাআল্লাহ আপনাদের সফলতা মিলিয়ে দিতে পারবো 100% গ্যারান্টি সহকারে। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক কবিরাজ আজিমউদ্দিন, তার কিছু সরাসরি চিকিৎসা সমূহ বিবরণ, বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওতে, মোবাইলটি মোবাইল নাম্বারটি মুখে বলা আছে, তো আজকের মতো এখানে শেষ করব, যারা চিকিৎসা নিতে চান বা উপকারিত পেতে চান সরাসরি তার সাথে যোগাযোগ করবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।